সম্মান রক্ষার দোয়া। এই দোয়াটি পাঠ করলে আপনাকে কেউ অসম্মানিত করতে পারবে না ইনশাআল্লাহ। সবাই নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, বিগত দিনে তার যা ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি দিয়ে আল্লাহ তাআলা তাকে পুষিয়ে দিবেন, সুবহানাল্লাহ। অবশ্যই কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ লিখে যাবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে এই দোয়া পাঠ করতে বলেছিলেন। যারা অসুস্থ আছেন তারা এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকুন। যে কোনো কঠিন কাজের সম্মুখীন হলে এই দোয়াটা 11 বার পাঠ করে নিন, ইনশাআল্লাহ ওই কাজ আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বি রাহমাতিক আস্তাগিস, অবশ্যই সোয়াবের নিয়তে শেয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিয়মিত এই দোয়া পাঠ করতেন। অবশ্যই নিজে পাঠ করবেন, শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি তার সন্তানের মাথার উপর হাত রেখে এই দোয়াটা 11 বার পাঠ করবে, তার সন্তানের মাথার বেন খুলে যাবে ইনশাআল্লাহ। তার সন্তানের মাথার বেন পুকুর হয়ে যাবে। সবাই নিয়তে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাদের গ্যাস্ট্রিকে প্রচুর পরিমাণ সমস্যা, তারা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে সকালবেলা 7 বার আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে পান করুন। কিছুদিনের মধ্যে আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নিয়তে শেয়ার করুন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে। কেউ যদি এই কোরআনের আয়াতটা পাঠ করে কারো ছবির উপর ফু দেয় সে তার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, এতে উল্টো আপনার ক্ষতি হয়ে যাবে। সবাই নিয়তে শেয়ার করে। যে ব্যক্তি যানবাহনে উঠার আগে এই দোয়াটি পাঠ করে নিবে আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ, এবং তাকে তার জায়গায় নিরাপদে পৌঁছে দিবেন। সবাই নিয়তে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কোনো ব্যক্তি যদি 100 বার পাঠ করে তার গুনাহ যদি মরুভূমির বালু পরিমাণও থাকে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। কমেন্ট বক্সে একবার সুবহানাল্লাহ। যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত কম, তারা সকাল বিকাল এই দোয়াটা পাঠ করুন, আপনাদের মধ্যে ভালোবাসা মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আপনি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চান, তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। আপনি কি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে চান, তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে। যে ব্যক্তি মাথার উপর হাতে রেখে 21 বার পাঠ করবে ইয়া আলিমু, আল্লাহ তাআলা তার মাথার সকল সমস্যা দূর করে দিবে সুবহানাল্লাহ। সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি করতে চান, বেশি বেশি পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটা শেয়ার করুন, আপনার একটা শেয়ারে না জানি কতজন আলহামদুলিল্লাহ পাঠ করবে। আমার সাথে একবার পাঠ করে যান, হামদান কাসিরান তৈয়বান মুবারাকান ফিহি ইয়া ওহাব অথবা আল ওহাব। যে ব্যক্তি জোহরের নামাজের পর 100 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবেন, তাকে প্রচুর পরিমাণ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ।
সব ইন্ডিয়াতে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনি কারো সামনে যেতে ভয় পাচ্ছেন, সিনার উপর হাত রেখে আল্লাহ তাআলার গুণবাচক নাম দুটি পাঠ করে যান, আল্লাহ তাআলা তার মনকে মোমের মতো গলিয়ে দিবেন ইনশাআল্লাহ। সব ইন্ডিয়াতে শেয়ার করবেন, চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ইয়া কাবিজ ইয়া ওয়াদুদ 21 বার পাঠ। নিজের ঘরকে নিরাপদে রাখার জন্য ছোট্ট এই দোয়াটা নিজের ঘরে বসে অবশ্যই পাঠ করবেন, শেয়ার করে অন্যকে পাঠ করার সুযোগ করে দিবেন। ইসলামিক তথ্য পেতে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ।